কাজ রয়েছে। দেখো ভালো করে কতটা সুন্দর কি পেঁচার মুখ তৈরি হচ্ছে, পেঁপে গাছ আর পাম গাছের ছাল দিয়ে তৈরি হচ্ছে। প্রচুর থাম কিন্তু এখনো তৈরি হচ্ছে, এই যে থামগুলো এগুলো পুরো প্যান্ডেল জুড়ে এখনো ইনস্টল। চারিদিকটা সবুজের যে বাতাবরণ সেটা কিন্তু তোমরা এখানে এসে দেখতে পাবে। ওয়েলকাম টু আমি কবির ব্লগ, আজকে আমরা চলে এসেছি ও সবার সেরা চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুরে কানেরাল পল্লীতে। কি প্যান্ডেল প্রিপারেশন হচ্ছে আমরা দেখতে এসেছি, চলো। তো 50 বছরের কানেরাল পল্লী থিমের নাম হলো দায়বদ্ধ। দেখো মণ্ডপের একদম যে বাইরের দিকের অংশ সেখানেও কিন্তু একটা মুখ রয়েছে, গাছ এটা, তাই তো? হ্যাঁ এটা গাছ মাথা। আর দেখো সুন্দর ঘাস দিয়ে কিন্তু এই জায়গাটা করেছে, আর ঠিক এর পেছন দিকটাই নগরায়ণ হচ্ছে। আর এই এন্ট্রেন্স দিয়ে ভেতরে যাব, এবার ভেতরের অংশটা দেখাবো। মানে প্যান্ডেলটার বাইরে থেকে কিন্তু দারুণ লাগছে, ভেতর দিকটা যাই কেমন করেছে দেখি। দেখো রয়েছে হচ্ছে কানাইলাল পল্লীর একদম প্যান্ডেলের ভেতরের অংশে, অনেকটা কাজ কিন্তু এখানে হয়ে গেছে। আর এই যে সামনের দিকে যে অংশটা দেখতে পাচ্ছ গোল মতো, এটা কিন্তু একটা পুকুর তৈরি হবে এই জায়গাটাতে, মানে সেই রকমই বেশটা তৈরি হচ্ছে। আর এই যে জিনিসগুলো দেখছো এগুলো হচ্ছে দেখো গাছের ছাল দিয়ে কিন্তু তৈরি পুরোটা, মানে পুরোটা ন্যাচারাল জিনিসের ওপর পুরো প্যান্ডেলের কাজ হয়েছে। দেখো এরকমভাবে পুরো জিনিসটা দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলের প্রত্যেকটা কাজ। সঙ্গে এখানে পুরোটাই গাছ, তাদের যে গাছে মরে যাওয়ার পর যে জিনিসগুলো থাকে বা কেটে ফেলি আমরা গাছ, সেই যে জিনিসগুলো পড়ে থাকে সেই সমস্ত জিনিস দিয়ে, দেখো ঘাস সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়েছে। দেখো যেগুলো দিয়ে সেই পাখার ডান্ডা তৈরি হয়, আমরা হাওয়া খাই সেই রকম জিনিস দেখতে পাচ্ছ, তাল গাছের সেই জিনিস দিয়ে তৈরি রয়েছে। এই হচ্ছে পুরো প্যান্ডেলের বেশটা, দারুণ লাগছে কিন্তু প্যান্ডেলটা দেখতে। তো আমাদের প্রতিনিয়ত যে নগরায়ণের ফলে সবুজায়ন নষ্ট হয়ে যাচ্ছে সেইটাই এখানে তুলে ধরা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে, যে সবুজ বাঁচাও তা সেটাই দেখানো হয়েছে, চলো। ওটা বললো এই যে নগরায়ণ হচ্ছে তার ফলে যে গাছ কাটা হচ্ছে, মানে পুরো জায়গাগুলো যেমন পুকুর বুঝিয়ে দেওয়া হয় সেই সমস্ত কিছুর ওপরেই কিন্তু এই থিমটা তৈরি করা। আর এইখানে দেখো মায়ের মুখ আর দুটো হাত রয়েছে, মা যেমন আমাদের রক্ষা করে, মানে প্রকৃতিও কিন্তু আমাদের রক্ষা করে, দুটো মিনিংকে খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য হাত দিয়ে দেখো ধরে আছে জিনিসটা, মানে বোঝানোর জন্য খুব সুন্দর একটা জিনিস তৈরি করা হয়েছে, মানে মায়ের হাত এই দুটো। এখনও প্যান্ডেলটার অনেকটা কাজ বাকি আছে, তা সত্ত্বেও এখনও পর্যন্ত খুব সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেল। কি পেঁচার মুখ তৈরি হচ্ছে, কী দিয়ে তৈরি হচ্ছে? এটা হচ্ছে পেঁপে গাছের ছাল, পাম গাছের ছাল। পেঁপে গাছ আর পাম গাছের ছাল দিয়ে তৈরি হচ্ছে। আচ্ছা সবুজ মড়াইগুলো রয়েছে তার ওই মাঝখানগুলো, আচ্ছা আচ্ছা, মানে প্রত্যেকটাতেই কি প্যাঁচাই সেট হবে, মানে এই জায়গাগুলোতে এই কাজগুলো হবে। দেখো এইরকম জিনিসটা তৈরি হচ্ছে যে প্যাঁচার মুখটা, এই পুরো প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা একটা করে ইনস্টল হবে। দেখো ওদিক থেকে প্যান্ডেলটা দেখেছিলাম, এদিক থেকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে। এই হচ্ছে নগরায়ণ, আর যার ফলে এই যে জিনিসগুলো ঘটবে সেগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অংশটা দেখছো গোল যে পুরো সিলিংটা, এইটা কিন্তু একদম এই যে ওপর দিকের অংশে কিন্তু সেটিং হবে, এখনও কাজ চলছে এটার ভেতর দিকে। দেখো ওপরে দাদারা এখনও কাজ করছে, মণ্ডপের ভেতর দিকের কাজ এখনও অনেকটাই বাকি। আর এদিকের অংশে মা জগদ্ধাত্রী রয়েছে, মা জগদ্ধাত্রী মোটামুটি ডাকের সাজ হচ্ছে, রেডি হচ্ছে, এখনও পুরোটা রেডি হয়নি। এই দুটো হাত রয়েছে, এই দুটো হাত কিন্তু একদম প্যান্ডেলের যে বাইরের দিকের অংশ একদম ঢোকার মুখটা ওইখানে ইনস্টল করা হবে এই দুটো হাতকে। এই হাতগুলো দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, দড়ি দিয়ে গাছের যে ছাল সমস্ত ডিটেলিংয়ের কাজটা দেখো, খালি দেখো প্রত্যেকটা কিন্তু ডিটেলিং করা রয়েছে কাজে। দেখো এখানে হাতে কত সুন্দর নকশা করা হয়েছে, মানে প্রত্যেকটা কাজ খুব ডিটেলভাবে এখানে কিন্তু করছে। এই সব অংশগুলো এখনও ইনস্টল হবে পুরো জায়গা জুড়ে। প্যান্ডেলটা কিন্তু আমার দারুণ লেগেছে, তো তোমরা আসতেই পারো কানাইলাল পল্লী, এবারে 50 বছরের খুব সুন্দর একটা প্যান্ডেল। কানাইলাল পল্লী 50 বছরের যে সুন্দর প্যান্ডেলটা করেছে তার কিছুটা ঝলক তোমাদের দেখালাম, আর তোমরা কারা কারা আসছো কমেন্টে অবশ্যই জানিও। এই যে মায়ের মুখটা এখানে করা রয়েছে, মায়ের মুখটা এখানে প্রচণ্ড পরিমাণে ডিটেলিংয়ের কাজ রয়েছে, দেখো ভালো করে কতটা সুন্দর দড়ি দিয়ে গাছের ছাল দিয়ে খুব সুন্দর ডিটেলিংয়ের কাজ করেছে।
দারুণ লাগছে কিন্তু। আর আমার তো সবচেয়ে ভালো লেগেছে এই যে দুটো হাত, মায়ের হাত কি সুন্দর ধরে আছে জায়গাটা, মানে একটা বেশ অন্যরকম ফিলিংস আসবে এই প্যান্ডেলের মধ্যে। মানে চারিদিকটা একটা সবুজের যে বাতাবরণ সেটা কিন্তু তোমরা এখানে এসে দেখতে পাবে, মানে ফিলটা একটা সবুজ ফিলটা কিন্তু তোমরা এখানে এসে পাবে একটা। এই ঠিক কানাইলাল পল্লী যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে তার পাশেই দেখো এরকম প্রচুর থাম কিন্তু এখনও তৈরি হচ্ছে। এই যে থামগুলো এগুলো পুরো প্যান্ডেল জুড়ে এখনও ইনস্টল হবে, ওদিকে কিছু ক্যারেক্টার রয়েছে সেগুলো ইনস্টল হবে, এখনও অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে। আর এই প্যান্ডেলটা তো যদি তোমরা দেখতে আসতে চাও তাহলে তোমাদের মানে এর কাছাকাছি স্টেশন হচ্ছে মানকুণ্ডু স্টেশন, তাহলে তোমরা মানকুণ্ডু স্টেশনে নেবে একদম একটুখানি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, আর ঠিক নতুন পাড়া, নতুন পাড়ার গলিটা ঠিক উল্টো দিকের গলি ধরে একটু ভেতর দিকে ঢুকে এলেই তোমরা পেয়ে যাবে কানাইলাল পল্লী। তো পুরো প্যান্ডেলটা আমরা তোমাদের ঘুরিয়ে দেখালাম, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এটা প্রিপারেশন ব্লগ, যখন রেডি প্যান্ডেল হয়ে যাবে তখন আমরা আবার আসবো একদম রেডি প্যান্ডেলের ব্লগও দেখাবো। চলো টাটা।